আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের চিকিৎসার খরচ কমাতে ডেন্টাল চেকআপের প্রয়োজনীয়তা সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, মেডিকেল সায়েন্স বলে প্রতি ছ মাস অন্তর ডেন্টাল চেকআপ করাতে। দাঁতের সমস্যা যদি প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায় এবং তা প্রাথমিক অবস্থায় চিকিৎসা করিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে দাঁতের চিকিৎসা ব্যয় এবং সময় অনেক কম লাগে। ভিউয়ার্স, এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি মূলত দাঁতের চিকিৎসা খরচের তারতম্য কখন কেমন হয়ে থাকে তার জন্যই এই ছবিটি আপনাদের সামনে শো করছি। ভিউয়ার্স, এখানে চারটি পদ্ধতি দেখতে পাচ্ছেন, চার রকমের দাঁতের চার ধরনের খরচ রয়েছে। তো ভিউয়ার্স, মোটামুটি দাঁত যখন প্রাথমিক অবস্থায় থাকে, দাঁতের ক্ষয়ের বা ডেন্টাল ক্যারিজের প্রাথমিক অবস্থায় যখন থাকে, তখন সেটি খুবই অল্প সময়ে এবং অল্প খরচের মধ্যে আপনার সেটি ট্রিটমেন্ট করে নেওয়া যায়। বলা যায় যে যদি কিনা কোনো দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়, তাহলে সেটি খুবই কম খরচে কিন্তু ট্রিটমেন্ট করে নেওয়া যায়। সাধারণত দাঁতে যখন অল্প পরিমাণ সমস্যা থাকে বা অল্প পরিমাণ ক্ষয় থাকে, তখন কিন্তু সেটি আপনার অল্প খরচের এবং খুবই অল্প সময়ের মধ্যে তা সমাধান করা যায়, যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখানে এই দাঁতটিতে খুবই সামান্য ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে, আর এমন অবস্থায় আমরা ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি। তো সবথেকে কম খরচ হয় এই ফিলিংয়ের মাধ্যমে। ভিউয়ার্স, এ ধরনের দাঁতের যদি অল্প সমস্যা থাকে, ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে নিলে সেটি সারা জীবনের জন্য ভালো হয়ে যায় এবং খরচও কিন্তু অনেক কম থাকে। ভিউয়ার্স, যখন ডেন্টাল ক্যারিজে কোনো দাঁত আক্রান্ত হয়, আক্রান্ত হওয়ার পরে যদি যথাসময়ের চিকিৎসা না করা হয়, তাহলে তা দিনে দিনে বাড়তে থাকে। যদি এমন পর্যায়ে চলে যায় যে দাঁতে চাপ দিলে ব্যথা অনুভব হচ্ছে, সেক্ষেত্রে আপনার চিকিৎসা ব্যয় আরও একটু বেড়ে যাবে, যেমনটি এইখানে দেখানো হয়েছে। ভিউয়ার্স, এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এর থেকে এই দাঁতটির ক্ষত একটু বেশি, অর্থাৎ ক্ষয় হয়ে গেছে একটু বেশি। এই ক্ষেত্রে আমরা কখনো কখনো ডাবল ফিলিং করে থাকি, প্রথমত অস্থায়ী ফিলিং দিয়ে তার পরবর্তীতে স্থায়ী ফিলিং দিয়ে থাকি। এটি বেশ দুই তিনবার ডাক্তারের কাছে যেতে হয়, আর এই অবস্থায় আপনাকে একবার ডাক্তারের কাছে গেলেই হবে। যখন দাঁতের পজিশন এমন হবে, বেশ গর্ত হয়ে যাবে এবং ফাঁকা হয়ে যাবে, গর্ত হয়ে যাবে, সেক্ষেত্রে যদি আপনার দাঁতে ব্যথা থাকে, তাহলে কখনো কখনো প্রাথমিক অবস্থায় টেস্ট ফিলিং বা টেম্পোরারি ফিলিং করে তার পরবর্তীতে স্থায়ী ফিলিং দিতে হয়। এই পদ্ধতিতে কোনো দাঁতে যে যন্ত্রণা ব্যথা ভবিষ্যতে আর হবে না, সেটি বলা যায় না। তো ভিউয়ার্স, এই পদ্ধতিতে যখন ফিলিং করা হবে, তখন আপনার চিকিৎসা ব্যয় আরও একটু বেড়ে যাবে এই দাঁতের তুলনায়। তো বুঝতেই পারছেন, যদি অল্প থাকতে ফিলিং করিয়ে নিতেন বা ট্রিটমেন্ট করিয়ে নিতেন, তাহলে কিন্তু এই অবস্থায় আসতো না। ভিউয়ার্স, যদি এই অবস্থাতেও ফিলিং করা না হয় বা ট্রিটমেন্ট করা না হয়, তবে সেটি দিন দিন কিন্তু বাড়তে থাকবে। দাঁতের সমস্যাগুলো এমনও হয়ে থাকে যেটি আপনার কোনো ধরনের ঔষধ খাওয়ার জন্য ভালো হয় না। তাই এ ধরনের দাঁতের সমস্যা হলে অবশ্যই দাঁতের ডাক্তারের কাছে যেয়ে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ঔষধ খাওয়ার প্রয়োজন হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো ধরনের ঔষধ সেবনের কোনো ধরনের প্রয়োজন হয় না। যেমন এমন দাঁতের যদি আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করান, কোনো ধরনের ঔষধ সেবনের প্রয়োজন হবে না। এমন দাঁতেও যদি আপনি কোনো ধরনের ট্রিটমেন্ট করান, তাহলেও সাধারণত ঔষধ খাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু ভিউয়ার্স, যখন এ ধরনের দাঁত হয়ে দাঁতের অবস্থা যখন এমনটি হয়ে যাওয়ার পরেও আপনি ট্রিটমেন্ট না করাবেন, তখন কিন্তু সেটি ধীরে ধীরে এমন অবস্থা হয়ে যাবে। আর এমন অবস্থাকে আমরা পালপাইটিস বলে থাকি, অর্থাৎ দাঁতের ভিতরে দন্তমজ্জা ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া। যখন এই পজিশনে পৌঁছায়, তখন কিন্তু এই দাঁত এবং এই দাঁতের থেকে কয়েক গুণ বেশি খরচ হবে আপনার এই দাঁতটি রাখতে। যদি দাঁতের পাল্পাইটিস সমস্যা হয়, দাঁতের পাল্প নষ্ট হয়ে যায়, এমন অবস্থায় দাঁতে যন্ত্রণা হতে পারে, দাঁতে কয়েকবার পর্যন্ত ব্যথা হতে পারে, তো এমন দাঁত যদি আপনি না তুলে ফেলে রাখতে চান, তাহলে দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট রয়েছে, দাঁত না ফেলে রাখার চিকিৎসা, যেটিকে RCT বা রুট ক্যানাল ট্রিটমেন্ট বলা হয়। তো রুট ক্যানাল ট্রিটমেন্ট করার জন্য এখানে আপনার ফিলিংয়ের জন্য যে খরচ হয়, তার থেকে 8 থেকে 10 গুণ বেশি খরচ হবে একটি দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নিতে। তো বুঝতেই পারছেন ভিউয়ার্স, যদি সামান্য অবস্থায় ফিলিং করা যেত, তাহলে কিন্তু আজ এই অবস্থায় আসতো না। আর এর জন্য ভিউয়ার্স রয়েছে ডেন্টাল চেকআপের প্রয়োজনীয়তা। ভিউয়ার্স, যখন আপনি এ ধরনের দাঁতেরও ট্রিটমেন্ট না করাবেন,
তখন কিন্তু দাঁতটি ধীরে ধীরে নষ্ট হতে হতে দাঁতের উপরের যে ক্রাউন অংশ থাকবে সেটি যে কোনো সময় ভেঙে যাবে। আর ভেঙে যেয়ে যদি দাঁতের যে রুট অংশ বা গোড়ার অংশ যদি মাড়ির ভিতরে এভাবে থেকে যায়, তাহলে এটি যখন মাড়ির ভিতরে থাকে সেটি তোলা বা এক্সট্রাকশন করা কিন্তু আরও আপনার অধিক খরচের ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ এই দাঁতটি দেখতে পাচ্ছেন যে দাঁতের বডি অর্থাৎ ক্রাউন অংশ কিছুটা বাহিরে আছে, কিন্তু যদি এমনটি হয় ক্রাউন অংশটি ভেঙে গেছে, ভেঙে যে শুধুমাত্র রুট অংশটি মাড়ির ভিতরে থেকে গেছে, এই অবস্থায় এই দাঁত তুলতে গেলে কিন্তু আপনার খরচটা আরও অনেক বেশি হবে। তাই ভিউয়ার্স, ডেন্টাল চেকআপের মাধ্যমে যদি প্রাথমিক অবস্থায় কোনো ধরনের ডেন্টাল ক্যারিজ বা কালো স্পট চোখে পড়ে থাকে, তখনই যদি সেটি আপনি ট্রিটমেন্ট করিয়ে নেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে আপনাকে আর পড়তে হবে না। এর জন্যই বলে মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর দাঁতগুলা চেক আপ করাতে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এটি একটি সুস্থ দাঁত এখানে দেখানো হয়েছে এবং এটি অল্প ক্যারিজে আক্রান্ত হওয়া একটি দাঁত। এই অবস্থায় আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন। আবার এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, এটিও ডেন্টাল ক্যারিজ, এটি ডেন্টিন অংশের ভিতর চলে গেছে, তো এই অবস্থায়ও আপনি ফিলিং করাতে পারেন। কিন্তু যদি দেখা যায় যে এমন পজিশন হয়ে গেছে যে দাঁতের উপরের ক্যাভিটি বা ক্যারিজ এটি দন্তমূলের মধ্যে পৌঁছে গেছে, তখন কিন্তু এটি আর আপনার ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে না, তখন এটি হয় তুলে ফেলতে হবে, আর তা না হলে রুট ক্যানাল ট্রিটমেন্ট, যেটি বেশ ব্যয়বহুল চিকিৎসা, রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখার প্রয়োজন হয়। ভিউয়ার্স, এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, মূলত এটি হলো দাঁত ক্ষয়ের বা ডেন্টাল ক্যারিজ পোকা লাগা সমস্যার প্রাথমিক অবস্থা। এখানে দুটি দাঁত, এই দুটি দাঁতেই কিন্তু পোকা লাগা সমস্যা রয়েছে, এটি মূলত প্রাথমিক অবস্থা। এটি যখন এমন হয় তখনই যদি ট্রিটমেন্ট না করা হয়, তবে এটি দিনে দিনে বাড়তে থাকে। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এই দাঁতটির দুই অংশ দুইখানেই কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে। প্রাথমিক অবস্থায় এমন থাকলে কোনো ব্যথা বা যন্ত্রণা বা কোনো অনুভূতি থাকে না, কিন্তু আসলে যে ডেন্টাল যে ক্যারিজগুলো থাকে এগুলোকে গুপ্ত রোগও বলা হয়ে থাকে। কারণ রোগে এ ধরনের ক্যারিজে আক্রান্ত হলে প্রাথমিক অবস্থায় কোনো ব্যথা বা যন্ত্রণা হয় না, কিন্তু যখনই এটি দাঁতের গভীরে চলে যায় তখনই ব্যথা হয়, যন্ত্রণা হয়। ভিউয়ার্স, কারো কারো দেখা যায় দুই দাঁতের মধ্যবর্তী স্থানে এ ধরনের ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটে, শুরু হয়। তো ভিউয়ার্স, এ ধরনের ডেন্টাল ক্যারিজ কিন্তু আপনি নিজে নিজে কখনো শনাক্ত করতে পারেন না। এ ধরনের ডেন্টাল ক্যারিজ বা দাঁতের সমস্যা শনাক্ত করতে গেলে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তারের কাছে দেখালে তখন আপনার যে দাঁতগুলো এ ধরনের ডেন্টাল ক্যারিজ রয়েছে সেগুলো ডাক্তারের চোখে পড়বে, এবং প্রাথমিক অবস্থায় যদি ট্রিটমেন্ট করা যায় সেখানে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়, আর ফিলিং করে দিলে দাঁতটি আপনার সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। আর যদি ফিলিং না করান সেক্ষেত্রে দিনে দিনে বাড়তে থাকবে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এবং এক পর্যায়ে যখন দাঁতের ভিতরে পাল্প পর্যন্ত পৌঁছে যাবে তখনই আপনার দাঁত যন্ত্রণা হবে, ব্যথা হবে, তখন হয় দাঁতটি তুলে ফেলে দিতে হবে, নয়তো ব্যয়বহুল চিকিৎসা, রুট ক্যানাল ট্রিটমেন্ট করে সেখানে ক্যাপ করিয়ে তারপরে হয়তো রাখা যেতে পারে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতে বেশ বড় ধরনের ক্যাভিটি হয়ে গেছে। এমন ক্যাভিটি একদিনে হয় না, এমন ক্যাভিটি হতে গেলে একটি দাঁত প্রায় 4-5 বছর ধরে ধীরে ধীরে নষ্ট হয়। তো এমন ছোট ক্যাভিটি থাকতে যদি ট্রিটমেন্ট করিয়ে নেন তাহলে ভালো, দাঁতটি বেঁচে গেল, আর যদি না করান সেটি দিনে দিনে বাড়তে বাড়তে এই পর্যায়ে চলে আসতে পারে। তাই ভিউয়ার্স, যদি আপনি ডেন্টাল চেকআপ 6 মাস অন্তর করান, তাহলে ডাক্তারের চোখে যখন আপনার যে সমস্যাটি রয়েছে দাঁতের সেটি যখন আপনার ডাক্তারের চোখে পড়বে, তখন আপনাকে সে জানাতে পারবে যে আপনার দাঁতে এ ধরনের সমস্যা রয়েছে। তখন যদি আপনি সেই দাঁতের ট্রিটমেন্টটি পুরোপুরিভাবে করিয়ে নেন, তাহলে প্রাথমিক অবস্থায় যদি করিয়ে নেন, তাহলে কয়েক বছরের মধ্যে দাঁতটি কিন্তু এই পজিশনে আসার কোনো ওয়ে থাকবে না। তো এর জন্য ভিউয়ার্স বলা হয়েছে যে ডেন্টাল চেকানোর আপনি যদি 6 মাস অন্তর ডেন্টাল চেকআপ করান, তাহলে প্রাথমিক অবস্থায় যে সমস্যাগুলো চোখে পড়বে তার চিকিৎসা ব্যয় এবং সময় অনেক কম লাগে, আর যত বেশি দেরি করবেন এ ধরনের সমস্যা দাঁতের উপর আছে জেনেও আপনি অবহেলা করবেন, ততই কিন্তু এ ধরনের সমস্যা বাড়তে থাকবে এবং একের পর এক দাঁত আপনার ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হতে থাকবে, এবং কখনো কখনো এই ডেন্টাল ক্যারিজের জন্য আপনার দাঁতে ব্যথা এবং যন্ত্রণাও অনুভব হবে।
তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।